আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো লেবু পাতা দিয়ে ছোট বাইলা মাছের ভর্তা। তো আমি কিভাবে ভর্তাটা বানাবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি নিয়েছি বাইলা মাছ, এটি দেশি বাইলা। এই বাইলা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নেব। তো এই বাইলা মাছ দিয়ে আমি আজকে ভর্তা করে আপনাদেরকে দেখাবো, লেবু পাতা দিয়ে বাইলা মাছের ভর্তা। তো দেখুন, আমি বাইলা মাছগুলো কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে আমি সিদ্ধ করতে বসাই দিছি। তো মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শিলপাটার ভিতরে বেটে নিতেছি। তো আমি এটা বাটার পর আমি ভর্তাটা কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। তো বাটা হয়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে গেছে, বাটা হয়ে গেছে, এখন চুলায় চলে এসে বসি। আমি ফ্রাই প্যান বসাই দিছি, এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা আছি। তো দেখেন, আমার মাছ বাটা হয়ে গেছে, মাছটা আমি মিহিম করে বেটে নিছি। আর নিছি আমি লেবু পাতা, লেবু সহ লেবু পাতা নিছি। এটা টপের লেবু, টপ থেকে লেবু গা লেবুটা ছিঁড়ছি, লেবুর সাথে পাতা তো নিলাম। এই পাতা দিয়ে আমি আজকে ভর্তাটা ই করবো, বানাবো। আর নিচে এখানে পেঁয়াজ কুচি, আর নিলাম পেঁয়াজ বাটা। তো একটা পেঁয়াজ কুচি করে নিছি, আর দুইটা পেঁয়াজ আমি বাইটা নিছি। তো মোট তিনটা পেঁয়াজ লাগছে এখানে। তো দিয়ে দিতেছি প্রথমে তেলে পেঁয়াজ কুচি, তো নেড়ে চেড়ে পেস্ট আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটা জানিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম, দুটা পেঁয়াজ। আর এখানে দিয়ে দিলাম আমি একটু আদা রসুন বাটা এক চা চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচের গুঁড়ো এক চা চামচ, ধনিয়ার গুঁড়ো এক চা চামচ, লবণ স্বাদ মতো। লবণটা আমি এখানে কম দিছি, কারণ আমি মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণ হলুদ, তার জন্য আমি লবণটা কম করে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মশলাটা একটু কষাই নেব। তো সাথে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নেব। দিয়ে দিলাম পানি, অল্প করে একটু পানি দিলাম। তো আমি নেড়ে চেড়ে মশলাটা কষাই নিতেছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ বাটা আমি দিয়ে দিব। আর এখানে জালটা আপনারা পছন্দ মতো দিবেন, আমি যে আমার মরিচটা অনেক জাল তার জন্য আমি এক চামচ দিছি, আপনারা বেশি কম আপনাদের পছন্দ মতো দিবেন। তো দিয়ে দিলাম আমি মাছ বাটা। তো মাছটা দেখেন, আপনার চাইলে ব্লান্ডারও করতে পারেন। এই মাছগুলা আমি পাঠাবি শিলপাটায় বেটে নিছি। তো নেড়ে চেড়ে মাছটা আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিব যে মশলা মাছ একসাথে ভালো করে একটু সিদ্ধ হয়। তো দিয়ে দিলাম পানি, এখন নেড়ে চেড়ে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো ফিরে আসলাম দু মিনিট পর, আবারও নেড়ে দিব। তো আবারও নেড়ে দিতেছি, এটা বারবার নাড়তে হবে, বারবার নেড়ে চেড়ে এটা মানে শুকাইতে হবে, কারণ ভর্তার মতো করে এটা শুকনো শুকনো করে ভর্তার মতো করতে হবে, তার জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো ফিরে আসলাম আবার আমি 10 মিনিট পর, আমি চুলার আঁচটা একদম কমাই রাখছিলাম, তার জন্য আস্তে আস্তে আমি রান্নাটা করতেছি। এখানে আমি লেবু পাতাটা মাঝখান দিয়ে দিয়ে দিছি, এখানে আমি তিনটা লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাগুলো আমি হাতে ছিঁড়ে ছিঁড়ে দিছি, তো আমি ভিডিওটা করতে আমার খেয়াল নাই, আমি মাঝখান দিয়ে দিয়ে দিলাম। তো আবার একটু ঘন ঘন করে আমি নাড়তেছি, দেখেন এরকম শুকনো শুকনো হয়েছে, আর লেবু পাতাগুলো দেখতে এরকম হয়েছে।
তো লেবু পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিবেন, আপনারা খাওয়ার সময় যদি ভালো না লাগে ওটা ফেলে দিতে পারবেন, আর খেয়ে নিলেও কোনো সমস্যা নেই, এটা লেবু পাতা ভালো জিনিসই। তো অনেক আছে লেবু পাতাটা খেতে চান, মনে করে তিতে লাগে, কিন্তু আমি লেবু পাতা আমার পছন্দ, আমার থেকে তিতে লাগে না, ভালোই লাগে। তো আবারও ঘন ঘন করে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিতেছি, যে একদম শুকনো শুকনো করে ফেলবো। আর এবারে করে দেখবেন অনেক ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে। তো দেখেন আমি যে উল্টে পাল্টে এরকম করে ফেলছিলাম, তা আবার একটু আমি নেড়ে চেড়ে দিব। তো দেখেন এরকম আপনার ফ্রাই প্যানের ধরে এরকম করলেই হয়ে যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভর্তা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো এটা পরিবেশন করলাম, তো আমার ভর্তাটা দেখতে কীরকম হয়েছে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।